আসসালামু আলাইকুম এবরুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তামান্নাস হ্যান্ডওয়ার্ক আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামেল এগ পুডিং আমি চেষ্টা করেছি পুডিংয়ের এ টু জেড টিপস সহ সম্পূর্ণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আশা করি আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একটা পারফেক্ট সুন্দর ফুডিং তৈরি করতে পারবেন ফুডিংয়ে কিভাবে পারফেক্ট ক্যারামেল তৈরি করতে হয় এবং ফুডিং থেকে যেন ডিমের গন্ধটা না থাকে এইভাবে সম্পূর্ণ উপকরণ দিয়ে সুন্দরভাবে আমি আপনাদের সাথে ফুডিং রেসিপিটি শেয়ার করব তো চলুন আমি এখানে প্রথমে নিয়ে নিয়েছি আধা কেজি পরিমাণে দুধ আমি দুধটিকে সুন্দর করে জাল করে নিচ্ছি আপনারা চাইলে আরও বেশি নিয়ে জাল করে ঘন করতে পারেন আমি অত বেশি ঘন করিনি আমি এখানে হালকা বলক উঠার পরেই দুধটি নামিয়ে নিব আপনাদের এটা নিজেদের সম্পূর্ণ ইচ্ছা দুধটা ঘনও করতে পারেন আবার ঘন না করলেও কোনো সমস্যা নেই এটা পুডিংয়ের কোনো সমস্যা হবে না তারপর আমি এখানে তৈরি করব ক্যারামেল ক্যারামেল তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি এক কাপ পরিমাণ চিনি তারপর আমি এখানে নেব কিছু পরিমাণ পানি আমি এখানে দুই টেবিল চামচ পানি নিয়েছি চিনি যতটুকু নেবেন পানি তার থেকেও তিন ভাগের এক ভাগ নিলেও চলবে এবার আমি চিনি আর পানিগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আমি চুলার আর আঁচটা করে দিয়েছি এবার চিনিগুলো আর পানিগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে আর একটু নাড়াছাড়া করব না অনেকের ক্যারামেলটা একদম পারফেক্টভাবে হয় না তাই ক্যারামেলটা কিভাবে পারফেক্ট হবে তার একটা টিপস আমি আপনাদের সাথে শেয়ার করছি ক্যারামেলটা করার সময় প্রথমে একটু নাড়াছাড়া করে চিনি পানি একসাথ করে দিবেন তারপর এটাকে আর একটুও নাড়াছাড়া করবেন না কারণ প্রথম থেকে এই নাড়াচাড়া করলে অনেক সময় দেখা যায় যে ক্যারামেলের চিনিগুলো আবার আগের মতো জমাট বেঁধে যায় ক্যারামেলটা পারফেক্টভাবে হয় না তারপর যখন দেখবেন ক্যারামেলটা এরকম ব্রাউন কালার আসছে তখন এটাকে সুন্দরভাবে নাকড়া দিয়ে হালকা করে নেড়ে দিবেন। এভাবে নেড়ে দেওয়ার ফলে ক্যারামেলটা সুন্দরভাবে এদিক সেদিক হয়ে মিশে যাবে মিশে যাওয়ার ফলে ক্যারামেলটা একদম সুন্দরভাবে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এভাবে ক্যারামেল তৈরি করার সময় আপনাদের এই টিপসটা অবশ্যই ফলো করতে হবে প্রথমে কোনোভাবে নাড়ানো যাবে না এই তো আমার ক্যারামেলটা একদম রেডি হয়ে গেছে এবার আমি যেখানে ফুডিংটা ঢালবো ওখানে ক্যারামেলগুলো ঢেলে নিয়েছি ক্যারামেলটা ঢালার পরে যখন দেখবেন একটু জমাট বেঁধে গেছে এটাও একটা টিপস তখন আপনারা এটা আবার চুলাই দিয়ে বাটিটা সুন্দরভাবে চুলাই দেওয়ার পরে এটা আবার গলে যাবে যার ফলে আপনারা এটাকে সুন্দর করে আবার সেদিক মিশিয়ে পুরো বাটিতে ছড়িয়ে দিবেন তাতে সুন্দরভাবে এখানে পুটিংটা ঢেলে নিতে পারবেন আমি আপনাদেরকে আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি আপনারা ক্যারামেল তৈরি করার সময় পাতিলে যে এক্সট্রা ক্যারামেলটা লেগেছিল ওখানে হালকা গরম করা দুধ দি ঢেলে দিবেন তারপর দেখবেন ওগুলো সুন্দর করে দুধের সাথে মিশে গেছে এবার আমার ক্যারামেলের পাত্রটা আমি একপাশে রেখে দুধ আর ডিমের মিশ্রণটা করে নিব দুধ আর ডিমের মিশ্রণটা করার আগে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দুধটা কিন্তু একদম ঠান্ডা করে নিতে হবে না হলে ডিম দুধ একসাথ করলে এতে ডিমটা ফেটে যেতে পারে তো এখানে আমি তো আধা কেজি পরিমাণ দুধ নিয়েছি আর আমি এখানে নিয়েছি চারটা ডিম আধা কেজির জন্য একদম চারটা ডিম পারফেক্ট আর আমি এখানে ডিমের সাথে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণে চিনি আগে বলে রাখি ডিমটা যদি ফ্রিজে থাকে অবশ্যই কুডিংটা তৈরি করার আধা ঘন্টা আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে রাখবেন কারণ ডিমগুলো একদম রুম টেম্পারেচারে থাকতে হবে এবার চিনি আর ডিম সুন্দর করে একটা হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিতে হবে আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়েও বিট করতে পারেন আর ডিম আর চিনিটা আলাদাভাবে বিট করলেও হবে আবার দুধের সাথে দিয়ে একসাথে বিট করে নিলেও হবে এটা সম্পূর্ণ ইচ্ছা আমি এখানে একসাথে ঢেলে সুন্দর করে এবার এগুলোকে বিট করে নিচ্ছি এগুলোকে সুন্দর করে মিশাতে হবে যত বেশি মিশাবেন পুডিংটা তত বেশি নরম এবং পারফেক্টভাবে হবে আমি এখানে ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি দুধটা কিন্তু ডিমের সাথে মিশানোর সময় অবশ্যই দুধটাকে হালকা ঠান্ডা করে মেশাতে হবে কারণ গরম দুধটা ডিমের সাথে মেশালে ডিমটা ফেটে যেতে পারে সেজন্য দুধটাকে ঠান্ডা করেই মেশাতে হবে মিশিয়ে একদম ভালোভাবে নেড়ে ছেড়ে এগুলোকে এবার এগুলো ভালোভাবে মেশানোর পরেই কিন্তু পুডিংয়ের মিশ্রণটি একদম রেডি হয়ে যাবে এই তো আমার পুডিংয়ের মিশ্রণটি একদম সুন্দরভাবে রেডি হয়ে গেছে এবার আমি মিশ্রণটি সুন্দরভাবে বাটিতে ছেদ করে নিয়েছি যেই বাটিতে আমি ক্যারামেলটি তৈরি করেছি ওই বাটির উপরে আমি এবার মিশ্রণটি ঢেলে নিয়েছি ঢেলে নিয়ে এবার আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব ডেকে সুন্দর করে পুডিংয়ের জন্য একটা হাঁড়ি নিয়ে হাঁড়িতে আমি এখানে পানি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি তারপর আমি এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি স্ট্যান্ড বসানোর পরে এবার আমি পুটিংয়ের বাটিটি ওখানে দিয়ে দিয়েছি এবার আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিব তারপর এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা কিন্তু একদম বাটির অর্ধেক পরিমাণ বা তার থেকেও নিচে দিবেন পানিটা যেন অনেক বেশি উপরে না ওঠে সেই দিকে খেয়াল রাখতে হবে কারণ না হলে পানিটা যখন ফুটে উঠবে তখন বাটির ভেতরে ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে যে পানিটা অর্ধেক পরিমাণ বা তার থেকেও একটু কম দিতে হবে তারপর আমি এবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে পুডিংটা ঢেকে দিয়েছি আগুনটা মিডিয়াম লো হিটে দিয়ে এবার আমি সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি তারপর আমি ফিরে আসবো আধা ঘন্টা পরে তিরিশ মিনিট বা পঁয়ত্রিশ মিনিট পরে আমি এসে পুটিংটা একটু চেক করে দেখবো পি পুটিংটা সুন্দরভাবে হয়েছে কিনা এবার আমি পুটিংটা দেখব সুন্দরভাবে হয়েছি কিনা আমি প্রথমে একটা শলা নিয়ে এটা ভেতরে ঢুকিয়ে দেখছি আমার দেখেন সলাটা একদম ক্লিন এসেছে তার মানে আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়েছে যদি আপনারা সলা দিয়ে না বোঝেন তাহলে আঙ্গুল দিয়ে একটু দেখবেন তাহলে দেখবেন সুন্দরভাবে বোঝা যাবে পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা হ্যাঁ আমার পুডিংটা একদম পারফেক্টভাবে হয়েছে আর আপনারা আমার এই রেসিপি ফলো করে সুন্দর করে যদি পুডিংটা তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটাও একদম পারফেক্ট হবে একটা কথা বলে রাখি এখানে আমি হাঁড়িতে একটু কাদা মেখে দিয়েছি যার কারণ হলো আমাদের গ্যাসের চুলা একটু সমস্যা যার কারণে একটু কালি হয় ও জন্য আমি কাদা দিয়েছি এই তো পুডিংটা আমার একদম রেডি হয়ে গেছে এবার আমি এটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে দেবো ফ্রিজে আমি এটাকে দুই ঘন্টার মতো রেখে দেবো আর আপনারা যদি কোনো মেহমানের জন্য এটা তৈরি করেন তাহলে অবশ্যই আগের দিন তৈরি করে রাখবেন কারণ তাহলে পুডিংটা আর ভাঙার কোনো সম্ভাবনা থাকবে না এই তো আমি দুই ঘন্টা পরে ফিরে আসছি এবার আমি পুডিংটা কিভাবে ঢেলে নিব। তাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে একটা ছুরি দিয়ে পাশে সুন্দর করে এটাকে আলগা করে নেবেন আমি আর একটা কথা বলে রাখি এটা কিন্তু নর্মাল ফ্রিজে রাখবেন ডিপ ফ্রিজে বলেও রাখতে যাবেন না এই তো তারপর আমি পুডিংটাকে কীভাবে ঢেলে নিচ্ছি আপনারা খুব ভালোভাবে লক্ষ্য করলেই দেখবেন এটার ফলে পুডিংটা ভাঙার সম্ভাবনা একদমই নেই তো এরই মধ্যে তৈরি হয়ে গেল আমার ক্যারামেল এগ পুটিং আপনারা দেখে বুঝতে পারছেন আমার পুডিংটা কতটা সুন্দর এবং কতটা পারফেক্ট হয়েছে আমি এখানে ক্যারামেলটার জন্য চিনিটা কিন্তু একটু কম দিয়েছি এই জন্য আমার কালারটা এরকম এসেছে আর আপনারা যদি কালারটা আরও বেশি করতে চান তাহলে আপনারা আরও বেশি চিনি ইউজ করতে পারেন ক্যারামেলের জন্য এই তো এবার আমি পুডিংটাকে একটা সুন্দর চাকু দিয়ে কেটে নিচ্ছি পুডিংয়ের বাইরে যে ছিদ্র ছিদ্র দেখছেন এটা কিন্তু বড় পাত্রে তৈরি করেছি এই জন্য পাশটা আগে হয়ে যায় তা এরকম হয়েছে কিন্তু ভিতরটা আপনারা দেখবেন ভিতরটা কিন্তু একদম মসৃণ হয়েছে একদম পারফেক্ট হয়েছে একদম ক্রিমি এবং মুসৃণ একটা পুডিং একেবারেই রেডি আপনাদের সাথে আজকে আমি যে টিপসগুলো শেয়ার করেছি এই টিপসগুলো ফলো করে আপনারা যদি এভাবে পুডিংটা তৈরি করেন তাহলে আপনাদের পুডিংটাও হবে একদম পারফেক্ট এবং মুসৃণ আশা করি আজকের আমার এই ক্যারামেল এই পুডিংটি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ